গরুর মুকুন গিয়া এক মুষ্টি মাটি লইলা, এক মুষ্টি মাটি লইয়া পড়িলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তাকি ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়িলা। ফোড়ার সাথে সাথে ও জায়গা ওখানো সামান্য ফু দিলা, ফু দিয়া দরজাটা সামান্য খুলিলা, খোলার বাদে কুফফার অখলর চকুর মধ্যে ওলা একটা সিঠা দিলা, এটা সিঠা দিলা। এই কুফফার অখলর গিয়া চকুর মধ্যে ওলা খান চকুর মধ্যে গিয়া পড়ি গেল, যেতটা বারর মধ্যে কুফফার অখল আইয়া রসুলুল্লাহরে আইয়া বেরি লাইছেন, সমস্ত কুফফার অখলর চকুর মধ্যে গিয়া দুল পড়ি গেল। চকুর যদিন দুল পড়ে ওদারও চকুত ফলেতে অগুও মুজি যায়, ঠিক না? এমন কি চকুত ফল দুই অগু চকুর মধ্যে পড়ি গেল। কুফফার অকল বারে যতগুলা কুফফার অকল আইয়া সমেবত হইছেন, সমস্ত কুফফার অকলর চকুর মধ্যে পড়ি গেল। আর ও মূর্তি আল্লাহর রসুলে দরজাটা খুলিলা, খোলার সাথে সাথে আবু বকরর বাড়ির কিনারার মধ্যে আল্লাহর রসুল গিয়া হাজিরি দিয়া ও আবু বকর কইয়া ডাক দিতে সময় আবু বকরে লাব্বাইক কইয়া জবাব দিলাইলা। বাক্কার আইতে বা আবু বকর, তুমি কি গুণ গমনায় বলে ইয়া রসুল আল্লাহ যে এই মুহূর্তে সময় আমারে জানাইছ, ওদিন তাকি লইয়া এই দিন পর্যন্ত আমার ঘুম, আমার চৌকুর মধ্যে কোনো জাত ঘুম আইছে না। আবু বকর চলি যাই, আল্লাহর রসুল দে লইয়া আবু বকরে কোন জায়গাত গেলা বলে খারে সুর, খারে সুর গেছ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারোর মধ্যে রাখিয়া আবু বকরে কইলা, আমি গাতর মধ্যে গিয়া প্রবেশ করলাম, গাতল আমছি, গাতল আমিয়া দেখি ই সুরিগুত জাবড়া আইয়া বলি গেল, খাটা ফাইজুই বলিয়া রসুল আল্লাহ আপনি সামান্য সময়, আপনি সামান্য সময় ফারোর মধ্যে অপেক্ষা কর, কেননা যদি নি গাতিগু আমি সাফ করি না হয়তো ফাইজুনি আপনারে কষ্ট দিলাইতে পারে, কিবা তো এমন হলে বিচ্ছু দেখা যায়, গাত দেখা যায়, যদিন বিচ্ছে তাকিয়াইয়া বিচ্ছুয়ে যদিন খামড় মারি দে, তে হাসরর ময়দানও আমি আল্লাহর গেছে কি জবাব দাই দিতাম। ইয়া রসুল আল্লাহ আপনি সামান্য সময় অপেক্ষা করুন, আমি ও গাত চাই সুরাকটা আমি পরিষ্কার করিয়া। একবার দুরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আবু বকরে গাতর মধ্যে গিয়া পরিষ্কার করলা। আবু বকরের একটা সুন্নত, যদিন আমরার গার মধ্যে একটা গাঞ্চা থাকে একটা সুন্নত। আবু বকরে দেখলা ও গাতু আইয়া রসুলুল্লাহ আরাম করতা, এই গাতর মধ্যে চতুর দ্বারে দিয়ে দেখি এক একটা সুরা, তানোর গামছা ফারিছেন, ফারিয়া সুরাকটা কিতা করেন ডিফা দেওয়া লাগায়, ডিফা দিতে 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 দেখা যায় গামছা শেষ হয়ে গেছে, সুরাকটা রইয়া গেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রসুল ডে গিয়া ধরি ধরি আস্তে আস্তে সুরাকর মধ্যে গিয়া প্রবেশ করাইলা। আল্লাহ রসুলে জানাইলা, ও আবু বকর তুমি এই সুরাকর মধ্যে তুমি কিতা করব, আর তোমার জানতে আমি কল্লা লাগাইয়া রে আবু বকর সামান্য আরাম করি। বলে ইয়া রসুল আল্লাহ আপনি আরাম করেন,
فتار تاكي اختا بيچو اي سي ايا دخلو پتی اختا گتار مجد دي گيا دخا گلو گتا لگائل لگتے 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 ابو بکر اور فاو زنو گيا بولی ٹفتی انگول دیا راکیا تو اسو نو زگار مجد دي ايا شاف اي سي شاف اي ايا دکا مرلو اگو تو دکا مرسي نای تین چا مرسي একটানায় দুইটানায় তিনটা বলি আবু বকরে 300 টাও দুদিন আজকে ধাক্কা মারি আস আবু বকরে তানর আমার ফটো তাকিয়ে আমার গাটার তাকিয়ে আই আবু বকরে ফাউটা সরাইতা না আবু বকরর ফাউতে ফাতলা করে সুবে গুমারি দেই না মারলে হর হরাইবা আবু বকরর ফাউর মধ্যে বিচ্ছে সুব মারলো সুব মারতে না মারতে আবু বকরে কইত্রা আমার শরীর মাথা পর্যন্ত দেখিয়া রাইয়া বিশিয়াইয়া সইলার এদিকে আল্লাহ রাসূল আমার জানুতে কল্লা লাগাইয়া আমার রানেতে কল্লা লাগাইয়া রাসূলুল্লাহ এমন কি আরাম পত্রা রাসূলুল্লাহরে যুদিন এখন আমি শব্দটা কইয়া রাসূলুল্লাহ আমার ফার মধ্যে ওলা বিচ্ছে আইয়া আঘাত দিলাইছে রাসূলুল্লাহর হয়তো কষ্ট আইব আমি কষ্টরে বুক করিয়া রাসূলুল্লাহর খেদমত তাকি রাসূলুল্লাহরে আমি ই আরাম তাকি আমি হরাইতাম না বিত্তর ফাটি যার তাক্তার অফসার মুবারক আবু বকরর একটা খান্দনর জ্বলাইয়া ফুড়ে গেছে হইতে না কইতে কেন না রাসূলুল্লাহর দিল ঘুমায় না চোখ ঘুমায় না ও আবু বকর তুমি কি কষ্ট পারায় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে ফারতে আমি সমস্ত বিচ্ছুর গাত কল মারছি একটা গাত রইছিল আমি আমার ফাওর গুলি টিপ রাখাই আমি তো ইয়া আপনারে আরাম দেবাত লাগিয়া একটা জিনিস ইয়া বিচ্ছু ইয়া মরে খামল মারি দিল ও আবু বকর ও জাগা খান তুমি আমারে দেখাও না রাসূলুল্লাহ লব লাগাইছ লব লাগানির সাথে সাথে আল্লাহর রাসূলের লব সাথে সাথে আবু বকরর গায়ের মধ্যে যতটা বিচ্ছুর বিষ আসলো লোভ লাগানি দেরি হইছে বিচ্ছুর বেদনাটা হরতে সময় সময় লাগছে না হক সুবহানাল্লাহ ই জাগাত একদিন নাই তিন দিন রাই যেদিন রাসূলুল্লাহ রোয়ানা দিছেন কোন কোন কিতাব কইত্রা এদিন বার আসলো জুমারাত খেহ হইত্রা না দুসোমবার খেহ হইত্রা না যেদিন আইয়া সূরা হইয়া প্রবেশ নিছই এদিন আসলো বৃহস্পতিবার মতানৈক্যাস একদিন নাই দুই দিন নাই তিন দিন পর্যন্ত সূরাকর মধ্যে রইলা তিন দিন হওয়ার পর্যন্ত এরারে যেই সময় দরজাটা বাহির হইতে সময় ইয়াসিন সূরা পড়িয়া যেই সময় ইট্টাটা দিলা আল্লাহ কইত্রা ই ইট্টাটা নবিয়ে যেই সময় দিছেন ইট্টা নবিয়ে দিছেন কিন্তু ইয়াটটা ইয়া থাকলো আমি আল্লাহর আত সুবহানাল্লাহ আমি আল্লাহর দিছি একদিন নাই দুই দিন নাই তিন দিন যেই সময় এইলো কাফির রাখলে আইয়া চকুরটা কি কিছু সাতটা হরলো কিছু পরিষ্কার হইলো পরিষ্কার উঠিয়া চোখ মেলিয়ালে হইলে কাম করি আমরা উফরে দিই তো লাইন নাই উফরে দিকে প্রবেশ করিলাই উফরে দি প্রবেশ করার সাথে সাথে গিয়া গর আমাইলে আমাইয়া একজনে আর একজন দেখ আমরা ফাই লাইছি রাসূলুল্লাহরে ফাই লাইছি গিয়া খাপড়টা সরাইলা খাপড়টা সরানির পরে দেখা যায় না বিন মোহাম্মদ নাইন আলী ফুতনো ও আলী মোহাম্মদ কোন দিকে রোয়ানা দিছেন মোহাম্মদ খান তো আলী তুমি জানাও বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুধুমাত্র আল্লাহর আল্লাহর রসুলে জানোইন আর আমি মোহাম্মদর খবর আমার দ্বারা হওয়া সম্ভব না শুধুমাত্র কে জানোইন আল্লাহ আল্লাহ রসুলেরা রোয়ানা দিলা আরবের একটা প্রথা যুদিন ফাড়াত দড়ি লাই যে ফাড়া দড়ি 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 জায়গা পর্যন্ত যাইন গিয়া
দেখলাওনো আবু বকরর পাও দেখা যায় ইনো আর একটা পড়ার সিন পাওয়া যায় বালিউনাত যাইতে 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 দেখায় গারে সুরর কিনারার মধ্যে গেছেন গিয়া আবু বকরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি গাতো তাকে দেখি আর তারা কুফফার কইলা আজি গেছেন ইয়া রাসূলুল্লাহ যদি নামদারে গাতোর মধ্যে যদি ফাইলাইন আর আপনা আমার সামনে যদি আপনারে যদি নবৈত করিলাইন অত্যাচার করিলাইন কাল হাসরর ময়দানে আমি কিতা আল্লাহর কাছে জবাব দিব ও সময় আবু বকরকে জানাইলা ও আবু বকর লা তাহজান ও আবু বকর তুমি চিন্তা করিও না চিন্তার কোনো দরকার নাই ইন্নাল্লাহ মানা আমরার লগে আল্লাহ আছেন তুমি চিন্তা করিও না আমরার লগে আল্লাহ আছেন খোয়ার সাথে সাথে আবু বকর নিশ্চিন্তিত হই গেলা কেননা রাসূলুল্লাহ কইছেন আবু বকর তুমি চিন্তা করিও না আমরার লগে হে আছেন আল্লাহ আছেন ও মূর্তি একটা মাকড়সা চিনি আপনারা এবার মা জান জাল কিলা বানাই জানি উফরে গিয়া দুমুর্তি ফড়ি যায় আর ফড়িয়া একটা ডেরা টেঙ্গাইয়া আবার হনো যাই গিয়া হন তাকি আবার ওদারে ফড়ি যায় সাইড বাই দিয়ে চারটা ডেরা টেঙ্গানির বাদে তাইন গরো গিয়া থানোর বাসা মানাইলাই ই থানোর পাওয়ার থাইন যেটা খাইন যেটা খাইয়া যেটা বারো ইদা দিয়ে থানোর জাল বানায় ও মূর্তি একটা জাল মানাই লাইলো মাকলসাইয়া জাল মানাই লাইলো আর জঙ্গলি কবিতর আইলা কবুতর আইয়া কিতা করলাও জাগার মধ্যে বাসা মানাই লাইলা আর এদিন দে তুত্তাকে একজন কুফার হকলে জানাই দিলাইলা ও আমার সাথী হকল ভাই হকল ইবাই দি মোহাম্মদ গেছইন না যদি ইবাই দি মোহাম্মদ যাইতা তানোর বাসাইতা কুন্তা থাকলো না অনে গতিকে কাম করি আমরা অন্তাকি রুয়ানা দিলাই রুয়ানা দিলাইছে আল্লাহ রসুল দি আল্লাহ আবুদরে রসুল্লাহ কইলা ও উম্মে মাবুদ আমরারে কিছু খাইবার লাগি দেও না উম্মে মাবুদ হইয়া বড় আকল মন একজন বুড়া বেটি আসলা এন কইলা আপনারা খান থাকি বড় মেহমান দুইজন আইসো বড় সুন্দর লাগের আমার ঘরের মধ্যে ইলা কোনো খানি নাই ঘুষ দিতাম ঘুষ নাই খাজুর দিতাম খাজুরও নাই আমার ঘরের মধ্যে দুধ নাই আপনারে কিতা দিয়ে আপনারে মেহমানদারি করতাম কোনো জিনিস নাই হাই রে রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মে মাবুদ যদি আপনার ইজাজত দেও আপনার উঠানোর কোনোর মধ্যে একটা রাখ বাকি ছাগলর লগে বন্দর মধ্যে যাওয়া সম্ভব হইছে না ওল্লা দুবলা ফেট দগু আজি গেছে তিন নম্বর কথা হইয়া থাকলো এটাই বাচ্চা দিছে না যেটা বাচ্চা দেয় না এটাই দুদিন বাচ্চা দেওয়ার বাদে যদি এই বাচ্চা থাকে না এরাই বাদ দিলাই না এটাই বাচ্চাও দিছে না আপনি যদি নিজাদত দেন এই বকরি কিলাইয়া আমরা আমি আর আবু বকরে দুধ পান করিয়া যাইতাম কইতে উম্মে বাবুদি আনি লাগাইলা আপনারা খান তাকি আইছেন আমি কইতাম পারতাম না এই বকরিটা কোনো বকরির লগে বন্ধ যাওয়া সম্ভব নাই খানিত পর্যন্ত যাওয়া সম্ভব হইছে না আর এগে কোনো বাচ্চাও দিছে না তুমি তাইন খান তাকি আইছো ইগে দুধ দিত না এ তুমি তাইন দুধর কথা কইয়া আমারে শরম দিও না ও সময় রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মে মাবুদ আমারে একটা বার ইজাজত দে ও যদি আপনি ইজাজত দেও যদি তে হইলে আমি বকরিটা দুনিতাম খিরাইতাম ও কইলা হান তা কি আইছো বড় একটা তসলা আনিয়া দিয়া কইলা শান্তি পাইল কুয়া দুধ দিব নিগে রাসূলুল্লাহ বকরির হান্ডিটা লইলা হান্ডিটা লইয়া বকরির দ্বারর মধ্যে যাওয়ার মধ্যে গিয়া কইলা আল্লাহুম্মা বারিক লাহা ফি শাতিন ও আল্লাহ উম্মে মাবুদর যে বকরি আছে ও বকরির মধ্যে তুমি মাবুদে বরকত দেও আল্লাহ তুমি উম্মে মাবুদর বকরিত বরকত দেও বরকত দিয়া রাসূলুল্লাহ হান্ডি তলে দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বকরিটারে কিতা করলা ধুনা লাগাইলা
একটা নাই দুইটা নাই কয় একটা টানর লগে লগে দেখা যায় হান্ডিটা ভরি গেল কইলা আরোগ্য দেও আরোগ্য দিলা আরোগ্য যাওয়ার বাদে রসুল্লাহ টান মারলা টানর লগে লগে ভরি গেল উম্মে মাবুদরে কইলা ও উম্মে মাবুদ আরোকটা হান্ডি দেও আরোকটা দিলা ভরি গেল আরোকটা দিলা ভরি গেল উম্মে মাবুদে কইলা আমার ঘরে যা বর্তন আসলো আল্লাহর রসূলে সমস্ত বর্তন দুধ দিয়ে ভরি দিলা কো সুবহানাল্লাহ তারারে সুন্দর করিয়া দিছইন দিয়া আবু বকরেও খাইছইন রসূলুল্লাহও খাইছইন খাইয়া শান্তি মতে উম্মে মাবুদে কইলা আমরা আর রুয়ানা দিলাইয়ার আর রুয়ানা দিলাইয়ার কত সময়ের বাদে উম্মে মাবুদর শৌহর যারে কই আমি স্বামী উম্মে মাবুদর স্বামী আইলে আইয়া আল্লে কইলে আমরার গরু আইজ তো দুধ কি বলে আমিও বারের মধ্যে আসলাম দুইজন মুসাফির দুইজন সুন্দর মানু দুইজন আইলা আওয়ার বাদে আমরারে কইলাম আমরারে সামান্য খাইবার দেও আমরা টাইন গরু কোনো সামান নাই আর আমরার একটা বকরি আসলো এগু যে নরম হয়ে গেছে দেখা যায় মরি যাইতো উঠানোর কোনোর মধ্যে বান্ধে রাখা তারা জানাইলা যুজিনী যাজত দেও বকরির তাকি আমরা বকরি রে দুনিয়া কিরাইয়া বকরির তাকি দুধ পান করিয়া যাই আমরা বাক্কা মাতিলাম ইগু ফরইছে নাই গু বন্ধ যাইতে পারেন না ও পর্যন্ত দুর্বল ইগে দুধ দিত নাই কইলা মানলা না যুজিনী যাজত দেও একটা হান্ডি দেও হান্ডি বড় গু সব তাকি বড় গরোর মধ্যে গু দিলাম বরার বাদে এই সময় টান দিলা দুই তিন টান দিয়া বড়ি দিল আগার দিলাম আবার বড়িয়া দিলাইলা আবার বুড়াই দিলাইলা আমার গরোর মধ্যে যতটা হান্ডি আসলো ই মুসাফিরে আস্তা গরোর হান্ডি দুধ দি বড়িয়া দিলাইলা কও সুবহানাল্লাহ ইন কিছু জানো কইলা কোন ভাই গেছেন বলে ও দেখিয়ে যাইছেন উম্মে মাহবুদর জামাইর নাম হইয়া থাকলো আমে মাহবুদে কইলা দৌড়িয়াও আমারে কোন ভাই দেখাইছ দেখাও বলে ও সাইটে দি কিছুইন বলে দৌড় একটা দিছইন দৌড় দিতে দিতে কয় একটা দৌড় দেওয়ার বাদে গিয়া কইলা ও আরবের মুসাফির সামান্য সামান্য আমরার গেছে দম লইন না বলে আপনার আখান তাকি আইছইন বলে আমরা মক্কাত তাকি আইছি বলে মদিনার যাইতাম বলে আমরারে একটাবার আপনি কলিমা পড়াওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মে মাবুদার আমে মাহমুদে রসুল্লাহর দারখানো গিয়া কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে গেলা সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ মদিনা যাইতে একটা রাস্তা টিলার সাইটে সাইটে ও রাস্তা ভাই আমরা রুয়ানা দিলাই তে হইলে নিরাপত্তায় আমরা যাইম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়ানা দিছেন আবু বকর দে লইয়া রুয়ানা দিছেন কুফার হকলে এলান করিয়া দিলাইছেন মোহাম্মদর সর মুবারক মাতা মুবারক যদি নানিয়া দিলাইতায় ভারতে একশো উট পুরস্কার এতুর মধ্যে একজন কুফার এনার নাম হইয়া থাকলো সুরাকা তার বাপন নাম মালিক গুলা দিয়া রুয়ানা দিল রুয়ানা দিতে দে ময় রসুল্লাহর আবু বকরে জানাইলা আবু বকরে জানাইলা ইয়া রসুল্লাহ এক ব্যক্তি দেখি আর গুলা মারিয়ার ই ব্যক্তি যদি গুলা মারিয়া কম সময়ের মধ্যে আইয় ইয়া রসুল্লাহ আমরার কিতা উপায় হইতো আবু বকর দে জানাইলা রসুল্লাহ জানাইলা ও আবু বকর চিন্তার কোনো দরকার নাই আমরার লগে আল্লাহ রব্বুল আলামিন আছ এমন করলে গুড়া লইয়া পুরো আনা দিছে কয়েকটা ডক্কির সাথে সাথে রসুল্লাহ আবু বকরর সামনে পড়ে গেল
সামনে পড়ার সাথে সাথে রাসূলুল্লাহ ফরমায়, ও মাটি, সুরাকা বিন মালিক রে তুমি দড়ি লাও, হইতে না আরো একটা কদম দিত রাসূলুল্লাহর দাঁড় লইলেই তো, লম্বা তরোয়াল লইয়া গিয়া লাল লইলেই তো রাসূলুল্লাহ। যে এই সময় মাটি রে জানাইছেন, ও মাটি, সুরাকা বিন মালিক, আপনি মাটিয়ে তুমি কি তার কোমর পর্যন্ত তুমি জবট মারি ধরি লাও। হইতে সময় দেখা যায় তলে দিকে আর মাটিয়ে সুরাকা বিন মালিক গুড়া সহারে ধরি লইছে। সুরাকা বিন মালিকে আল্লাহর রসুলে জানা, ইয়া রসুল আল্লাহ, ইয়া হবিব আল্লাহ, আপনারে আমি অত্যাচারর লাগি, আমার ভাল লাগি, আমি আইছি ইয়া রসুল আল্লাহ, আমি দোয়া দি জুড়ে ক্ষমা চাইয়ার ইয়া রসুল আল্লাহ, আমি জীবনে ভুল করতাম নাই, আমারে আপনি যাতে আপনার যাতে আমারে মাফ দিলা। আমরা নবী ইয়া থাকলো রহমতুল্লিল্লাহ আলামিন, রহমতে জুস মারি দিছে, রহমতে কি মারছে জুস মারি আল্লে মাটি রে কইলা, ও মাটি, সুরাকা বিন মালিক রে তুমি ছাড়ি দেও, হইতে না হইতে আবার মাটিয়ে সুরাকা বিন মালিক গুড়া তাকে ছাড়ি দিল। সুরাকা বিন মালিকে রসুলুল্লাহরে জানায়, ইয়া রসুল আল্লাহ, ইয়া হবিব আল্লাহ, আমি দুইটা রাস্তা আমি ফাড়া দিলাম, দুটা আমি রাস্তা গুড়া লইয়া ফাড়া দিম, কোনো কাফির যদি নিজাকাত ইয়া রোয়ানা দে, আমি কাফির রখলে রে জানাইয়া দিম মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইদু রাস্তার মধ্যে গে সৈন্যা, ইয়া রসুল আল্লাহ, ইয়া হবিব আল্লাহ, আমারে ই সংকট থাকি ই বুফত থাকি আপনি মাফ করিয়া দিলাও, আল্লাহর রসুলে মাফ দেরিয়াই দিলাইছেন। সুরাকা বিন মালিক আবার খরর মধ্যে আইছেন, আইয়া আল্লে জানাইলা, ইবাই মোহাম্মদ গেছেন না, ইবাই মোহাম্মদ গেছেন না। এই নিয়ে থাকলো আমরা নবী, এই নিয়ে থাকলো হে আমরা নবী, আমরা নবী জন্মভূমিরে ত্যাগ করিয়া মদিনাত গেলা, হায় রে হায়, বড় দুঃখ। আমরা জন্মভূমির লগে মায়া আছি না, আমরা যেন জন্ম হওয়ার বাদে দেখা যায় নয় আজ এক জায়গাত গেছি, কিন্তু হো টান তারে আমার যেন জন্ম হয়েছিলাম ও জায়গার লগে মায়া থাকে না, মায়া থাকে, পেশাও হল সময় কমি গেছে, আর আমি আপনার সামনে থেকে বিদায় নিয়ে আর আমার লগে দোয়া করিও, ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মৌলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اجبر انكسارنا واختم بالسادات آجالنا قول لا إله إلا الله محمد رسول الله وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله يرحم الراحمين يرحم الراحمين يرحم الراحمين اللهم داري خزمت قبول المنظور فرماو الله يرحم الراحمين يرحم الراحمين আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমরা রে মাফ করে দেও, লোকানি আমরার খবর বাসি জিন্দা মুর্দা মাইয়ার বাবা রে মাফ করে দেও আল্লাহ, আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আয় আল্লাহ এই দরাজকার মধ্যে যত মানুষে ঠেকা দিয়া পয়সা দিয়া আল্লাহ শরীর দিয়া মুখ দিয়া যত রকমের আল্লাহ সাহায্য সোয়াতা কত্রা আল্লাহ এর উতারে কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ,
الله يرحم الراحمين يكرم الأكرمين الله أمر رزا غنتره قبول أربنتر فرماو الله باقي ذي رزا غلر ويسي الله أمر رسوي سلامت دربار توفيق دان فرماو الله أي الله يرحم الراحمين الله أمر ره مفرد ولوكاني أمر خبر باشي زندا مرد مار بابار مفرد والله الله يرحم الراحمين الله أمر زرار مي بابا جمين ونائر بمابود আমরার মাই বাপরে মাফুরিয়া বেশ তোর বাসিন্দা বানাই দাও আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমরার জারার মায়ের বাবা জীবিত আছেন্নে খায়াতে তুই ইবাদত ফরমাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরামাল আকরামিন আল্লাহ আপনার বান্দা হল যতজন জোরর নামাজ পড়িয়াইয়া আল্লাহ খতমে কাজে গান শরীফ হইয়া শরীক হই আল্লাহ আপনার বান্দাইন তরে মাফুরি দেও আপনার বান্দাইন তরে দিলি যায় নেক আশাখানাইন তরে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমরার দারুল কিরাতরে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ ই দারুল কিরাতর প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজাতরে বুলন ফরমাও আল্লাহ আপনার মকবুল ওলির ফয়জ দিয়ে আমরারে মুস্তাফিজ বানাই দাও আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আজকে বিশ রমজানুল মোবারক আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আয় আল্লাহ আজকে আসরর বাত্তা কি লইয়া মাবুদ দশ দিন পর্যন্ত আল্লাহ মসজিদের মধ্যে মুতকিফ হিসাবে মসজিদের মধ্যে ফরি রই বাবা আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরামাল আকরামিন আল্লাহ এমন একটা রাইত্রে পাইবার লাগি আল্লাহ দশ দিন থাকি আমরা গিয়া পড়ি রই মামু আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরাম আল্লাহ আকরামিন আল্লাহ ও রাইত হারামদার পাইবার ক্ষমতা দান ফরমাও আল্লাহ আমরা অনেক গুনাহ করি লাইছি জানিয়া করছি আনা জানিয়া করছি বুঝিয়া করছি আনা বুঝিয়া করছি হাত দিয়ে করছি পাও দিয়ে করছি চোখ দিয়ে করছি দিল দিয়ে করছি অন্তর দিয়ে করি লাইছি আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবি রইছি বাবু হায় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমার গুনার সীমা আছে আপনার রহমতর ভান্ডারের কোনো সীমা নাই আল্লাহ রহমতর বাই দিছাইয়া আখেরি জমানার খালা খালা এটি মোহাম্মদ জানিয়া আমরার জীবনের গুনা খাতারে মাফ করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আমরারে নেক আমল করবার তৌফিক দে আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমার ডানে বানে যায় আল্লাহ যুবক হল মুরব্বী হল বই রইস আল্লাহ আমার এখানে খানে আইয়া জানাইতরে আল্লাহ তারার লাগি দোয়া করতাম মাবুদ আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আপনার বন্দা হলরে মাফ করি দেও আপনার বন্দার স্বাস্থ্য সুস্থ দান ফরমাও আল্লাহ আপনারে যতদিন জমিনের মধ্যে রাখো আল্লাহ আপনার গোলাম বানাই জমিন রাখিও আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন যত মানুষে আমরারে মায়া করইন দয়া করইন যত মানুষে আমরারে ইফতার হরাইছইন আর হরাইত্রা আল্লাহ প্রত্যেক ইফতার হরানিরে কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরে খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين